Hello everyone, assalamu alaikum and welcome back to my channel British Bangladeshi Homemaker. আশা করি আমার YouTube family সবাই আছে যেখান থেকে আমার vlogs দেখা অনেক অনেক ভালো আছে আর এদিকে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি সো আমি রত্না আপনার লাগি আর একটা খুবই সুন্দর vlog নিয়ে আইছি আশা করি এই vlog আপনারা অনেক বেশি enjoy করবা and আজকে vlog অনেক কিছু আছে আমরা আজকে আমার ননদ দেশনের বাসা দাওয়াত খানে যাইমু And also, আমার দেওর আসনের কথা হয়েছিলাম যার সাথে অলমোস্ট 10 বছর ওই যার দেখা করছি না সো আলহামদুলিল্লাহ তার সাথেও দেখা হইব সপ্তাহ আমি ভিডিও মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ সো অবশ্যই রিকোয়েস্ট থাকলো একবারে শুরু থেকে এন পর্যন্ত দেখতা আমি এখন সকালকের নাস্তা বানাইলাম আর আজকের নাস্তার লাগে আমি পরোটা করতাম আর গতকালকে আমি দেখাইছি আমরা শপিং ব্লগ পর্তুগালও শপিং ব্লগ আর খুব এনজয় করছি শপিং করতে আর সপ্তাহ আপনার সাথে শেয়ার করছি যারা এই ব্লগ এখনও দেখছেন না অবশ্যই গিয়ে আগে ও ব্লগ দেখে নিবা অ্যান্ড যেহেতু ফ্রোজেন পরোটা আনছি আজকে হয় পরোটা দিয়া ডিম দিয়া ব্রেকফাস্ট করে নিমু আর অলসো আমার দেহরেও মিট আনছিলা গতকালকে রান্ধিয়া আর এগুন ওখানে রয়েছে কিছুটা হয় ওগুনো লগে ব্রেকফাস্টের সাথে শেয়ার করে নিমু সো ব্রেকফাস্ট আমি ওপায় বানালাম টেবলও সেট করে লাম আর বাচ্চারা গুনতন উঠিয়াও তারা আস্তে ধীরে ফ্রেশ হয়ে যারা আর খুব ভালো লাগে অ্যাপার্টমেন্টও খুব এনজয় করিয়ে আমরা রাইত কাটাইছি আর অনেক প্রশ্ন আছিল অবশ্যই এই অ্যাপার্টমেন্টের লগে লইয়া আমি আমার ফার্স্ট ব্লগ যারা দেখছে অবশ্যই গিয়া দেখবা লন্ডন টু পর্তুগাল আমি ওটার মাঝে সারা অ্যাপার্টমেন্টের টুয়ার দিছি সো কয়টা বেডরুম আর রুমস খিলাহান সব তো এই টু জেড আপনার সাথে শেয়ার করছি আর কিতা কিতা কিচেনের মাঝে সব ইউটেন্সিলস এটার সাথে আয় সো আমরা কিছু আনা লাগছে না তো যদি চাইন আপনারা মো ইনফরমেশন ও ব্লগকে দেখতে পারবা তারপরেও আমি অলসো এই ব্লগের আমি ডিসক্রিপশন বক্স কিছু লিঙ্ক দিলাই মনে আমরা booking.com থনে অ্যাপার্টমেন্ট বুকিং করছিলাম আমি সবসময় booking.com ইউজ করি এয়ারবিএনবি আমার কাছে একটু সুবিধা লাগে না কারণ সবসময় রিকোয়েস্ট করা লাগে তারপরে তারা অ্যাকসেপ্ট করার পরে আপনারটা কনফার্ম হয় বাট booking.com is much easier বেশি একই বেজাল নাই কুইক স্ট্রেট ফর সপ্তাহ বুকিং করার সাথে সাথেও কনফার্মেশন আই হয় সো আমি অনেক দিন ধরেও booking.com ইউজ করি আর আমরা যে অ্যাপার্টমেন্টও বুকিং করছি এটা হইল কাইশ চৌধুরে আমি ওটা আবারও লিখে দিব মানে একবারে এটা সেন্ট্রালও বেসিকলি যেন টুরিস্ট সাইট আর কি আছে সপ্তাহ ঘোরাঘুরির এরিয়া খুব সুন্দর আমি আগে দিয়ে অবশ্যই দেখাই মনে অনেক একটা টাইম আউট মার্কেট আছে এত সুন্দর মার্কেট ইনশাল্লাহ আমি শেয়ার করবো নেক্সট কোনো ব্লগও সো এনিওয়েজ আমি আপনারা অবশ্যই আর কিছু জানতে চান যদি কমেন্ট বক্সে হইবা আর এর ফাঁকে আমরা নাস্তাও রেডি হয়ে গেছে এগ আমি ফ্রাই করে লিছি অ্যান্ড অলসো পরোটাও রেডি হয়ে গেছে একসাথে বইয়া নাস্তা খাওয়ার মজা আলাদা ও কারণে আমি স্পেশালি ও অ্যাপার্টমেন্টটা লইছি হয় রান্না নিজে কর্ম করিয়া একসাথে বইয়া গফ করি খাইমু আসলে সকালকে ঘুমতে উঠিয়া ব্রেকফাস্ট দোকানি বা গিয়া ব্রেকফাস্ট করা আমার ভালো লাগে না আমার ভালো লাগে শান্তি ধীরে আস্তে ধীরে ঘুমতে উঠলাই লেইটে নর্মালি ব্রেকফাস্ট কোনো কোনো হোটেলে সার্ভ করে বাট একটা টাইম থাকে এর ভিতরে আপনারা গিয়া ব্রেকফাস্ট করা লাগে আর এটা আমার কাছে যে স্ট্রেসফুল লাগে কারণ যেহেতু আমরা হলিডে তাইছি ঘোরাঘুরি করতে করতে রাত্রে ধীরে লেইটে আমরা ইয়া ঘুমাই আর তারপরে ঘুমতে উঠতেও লেইটে জানো হয় আর লেইটে যদি ঘুমতে উঠোন তো এটা ব্রেকফাস্ট মিস হয়ে যায় বাট আমার কাছে নিজের স্বাধীনতায় নাস্তা করা টাইম টেবল নিজের খানির সবটা আমার ভালো লাগে সো ওটা কি সবচেয়ে বেস্ট হইল অ্যাপার্টমেন্টও
And also, আমার খয়াজনে জিকাইছে নাকি কস্ট কত গেছে এটা আসলে ডিপেন্ড হয় আপনারা কোন মান্থ সব বুকিং করছেন বা কোন সিজন সপ্তাহ মিলে ইয়া প্রাইস একটু কমই বেশি থাকে সো এটা লাইক 180 টু 200 পাউন্ড ওয়ালা হান পার নাইট ফর ইজিপো সো আপনারা বুকিং ডট কম গিয়া আপনারা যে ডেট চাইন ও ডেট ইয়া ক্যালেন্ডার সিলেক্ট করিয়া তারপরে আপনারা অবশ্যই একটা প্রাইস দিব বাট অবশ্যই হয় এটা অ্যাপার্টমেন্ট সবসময় পাওয়া যায় না কারণ অ্যাডভান্স বুকিং করা থাকে সো অবশ্যই আপনারা যদি ইন্টারেস্ট থাকে একদনে বুকিং করিয়া রাখবা অবশ্যই আমরা নাস্তা খাইলিছি এখন চাহ বানাইলিছি আর আজকের চাহ খুব বেশি মজারও চাহ হয়েছে আর বিস্কিট কত হালকে যে শপিং করিয়া আসলাম ওটা বিস্কিট দিয়ে খাইলাম বিস্কিটটা খুব মজার আছিল আর চাও মজা হয়েছে সো এনজয় করিয়া আমরা আজকের নাস্তা করছি আমরা রেডিও ইয়া বাড়ি গেছি দেখা ফাটা আর আমরা এখন রানা দিলাইছি আমার নন্দর ঘর যাওয়ার লাগি সো যাওয়ার আগে কিছুটা আমরা শপিং করবো আর এমন সুন্দর জায়গা যাই একটা সুপার মার্কেটও আর সুপার মার্কেট খুব বেশি সুন্দর তো আমি সপ্তাহ অবশ্যই আপনার সাথে শেয়ার করবো আর যাওয়ার পথে ওই দরকার যে সুন্দর তারা রাইড হওয়াটা হয় এটা বাড়া নেওয়া যায় আর ওটা জিনিস যে ভালো লাগে যেহেতু লিসবনের ওয়েদার মশালা অনেক সুন্দর ওয়েদার যেহেতু পালা বারা আটিয়া ফাখানি যায় বা বাইসাইকেল আর তারা দেখতে পাটা লেন্স আলাদা ওটা জিনিস খুব সেফও চালানি যায় স্কুটারও হায়া করে লইতে পারবা বাইসাইকেল হায়া করা যায় সো সপ্তাহ মিলে ইয়া ইটস রিয়েলি নাইস সো এখানে আমরা লামছি উবারতনে লামিয়া অন একটা খুব সুন্দর জায়গা হয়ে একটু ঘুরাইলাই প্রথমে ঘুরাইয়া বাদে আমরা একটা সুপার মার্কেটে যাইমু যেহেতু আমার নন্দর গড় জারাম কিছু আমরা সুপার মার্কেট তো কিছু জিনিস লইমু সো এরিয়াটা খুব সুন্দর লাগছে সো আপনার একটু শেয়ার হইলে আপনার সাথে এর খান্দাত একটা বড় সুপার মার্কেট আছিল আমরা ওনাইছি লিসবন একটা জিনিস এলাহান বড় বড় সুপার মার্কেট অনেক কম ছোটো ছোটো সব সহল বেশি অংশে ফাইবা আর এটা হইল সুপার মার্কেটও তারা এনেকয় সো ভাবলাম একটু বড় জায়গাত আইয় ঘুরিয়া দেখমো আর একটু ডিফারেন্ট এক্সপিরিয়েন্সটা সাথে লইয়া যাইমু কারণ ভালো লাগে ডিফারেন্ট দেশে এখন জিনিস আলাদা জিনিস দেখার লাগে সো প্রথমে আইয়া আমরা ফ্রুট সেকশন দেখছিলাম আর তারা সুপার মার্কেটও ফ্রুটের প্রাইস আমার কাছে লাগছে অনেক বেশি জানতাম না বাইরে খানো কিলাখান বাট এনে একটু দাম বেশি আছিল সো আমি ঘুরিয়া দেখছি গ্রেপসও না একটা আছিল 5 ইউরো আছিল ছোট্ট একটা প্যাকেট সো আমি আমার হাজব্যান্ড হরাম লিসবনের কোনো কোনো জিনিস আসলে অনেক বেশি দাম বাট ডিপেন্ড আই থিঙ্ক ও যে সুপার মার্কেটে আমরা গেছি এগুলো একটু প্রাইসই আছিল সো আমি কিছুটা শেয়ার করবো অবশ্যই ধরো প্রিঙ্কল সপ্তাহ পাওয়া যায় অ্যান্ড অলসো লাইক যেহেতু লাইক বাইরে দেশের ব্র্যান্ডেড প্রোডাক্টস লাইক আমরা ব্রিটিশ দেশ যেমন কান্ট্রি মাঝে ওটা জিনিস একটু দাম বেশি আই থিঙ্ক ইম্পোর্ট এক্সপোর্টের ওটা সপ্তাহ বিষয় লিয়া একটু দাম বেশি থাকে ওখান তো আমরা আর ইউরোপিয়ান রয়েছি না আমরা ব্রেক্সিটও পরে আসলেই সেপারেট হয়ে গেছে সো আই থিঙ্ক ওটা একটু ট্যাক্স ওটা পরে ফ্রেশ ফিশ আসিল রাইট একবারে শেষ এন্ডে দি সুপার মার্কেটের সো ওটা দেখে যে পালা লাগছে সো আমরা কিছু ড্রিঙ্কসও তো আমরা নিজের লাগে আনছি অ্যান্ড অলসো যেহেতু আমি আগে হয়েছিলাম আমার নন্দগড় জানাম অবশ্যই কিছু খরচ করে যাওয়া লাগবো সো ড্রিঙ্কসও তো সপ্তাহ ধরো প্রাইস মোটামুটি আমার লাগে একটু বেশি আমরা লন্ডনে
আর আমার লাগে আমরা ইউকে চলাহান বড় বড় শপিং মল লাইক মরিসনস, টেস্কো বা সেন্সবরি এতালহান নানি এত বড় শপস হোম আছে। লিডলস অবশ্যই আমি লিসবনে পাইছি হয় একটা লিডলস, বাট সময় পাইছি না ভিতরে হামাইয়া দেখার। আমার নন্দরগড় যাওয়ার লাগে ফত দিলাইছি আমরা, আর আমার এই ননদ হইল আমার হাজবেন্ডর হুফুগর বইন, আফন হুফুগর বইন, সো তারা দুইজন আছেন লিসবনে। আর ও দেওয়ার কথা আগে হয়েছিলাম, আমার আরও হুফুয়ারি আছেন আমরা লাগাবাড়ি যার বাড়ি আপনারা অবশ্যই দেখছেন, অ্যান্ড অলসো থান বাই একজনের বিয়া আপনার সাথে আমি শেয়ার করছিলাম। আমি যেবলা কোভিডের সময় দেশে গেছিলাম আমার দেওয়ার এজনের বিয়া হয়েছিল, সো থান বাই শাইজুল তার নাম, সো তাই আইসন সৌদি তনে আর 10 বছর হয়ে গেছে আসলে তার সাথে দেখা হয়েছে না, সো দেখা করিয়া খুব বেশি ভালো লাগছে। আর এর ফাঁকে হইতে হোক আমার ননন তারা কতটা রান্না করছেন, আসলে গতকালকে খালি হয়েছি তারারে আজকে আইরাম শর্ট নোটিসের মাঝে তাইন এতটা রান্না বাড়া করছেন, আসলে বাদ লাগছে হয়ে এতটা রান্না করার দরকার আসিল না, বাট অনেক বেশি মায়া করেন এর লাগে তারাও কষ্ট করে রান্না বাড়া করছেন। আর সবটা মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছে, আর আসলে সবরে মিলিয়া আমরা খাইছি যে ওটা বেশি বেশি এনজয় করছি। আর যেহেতু আমার দেওরও আরও জন তাইন দেখা করার পরে খুব বেশি গল্প করছি, আমার দেওয়ার খালা মাইছেন সবে মিলিয়ে আমরা অনেক এনজয় করছি। আর খানি সপ্তাহ মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছে, তাই অনেক মজার রান্না করতে পারেন, আর মাশাল্লাহ খালার দেখে তো আপনারা অবশ্যই বুঝতে পারতা খানি খুব বেশি মজা রয়েছে। আর একবারে লাগছে আমি দেশ গেছে এলাকান আমার দেওয়ার ননন্দ খলফাই ওলাহান সেম লাগছে আমি দেশ আইসি সব রেফাইয়া আমার এত এনজয় করছি, আমরা অনেক সময় গল্প করছি খুব বেশি ভালো লাগছে। সো আমরা খানি দানি করিয়া এখন আবার ফত দিলাইছি আমরা অ্যাপার্টমেন্ট যাওয়ার, আর আমার দেওয়ার যে তান্ডেও লগে লগে আইচি তারা আইছেন আমরা গড়ো, সো তারা পয়া গপসপ হতা, সো আমি হয়ে তারা গপসপ হরকা দেন আর ফাঁকে আমি কিছুটা রান্না বাড়া করিলাই, যেহেতু লাঞ্চ করছিলাম আমার নন্দ গড়ো এখন রাইতেই গেছে আমরা গড়ো আইছি। আর গত ব্লগে দেখাইছিলাম আমি গরুর মাংস আনছিলাম, হয়ে গরুর মাংসটা আজকে রান্না করিলাই। আর পর্তুগালের গরুর মাংসের কথা আমি আগে একবার কইছি আপনারে, গরুর মাংস খুব বেশি মজার আমার কাছে লাগে, একবারে লাইক ডিগা মাংস আর লাইক বুনা করে খাইতে খুব বেশি মজা লাগে আর শক্ত নাই ফট করে সিজি যায়। তো মাংস আমি প্রথমে বালা করি দইলারাম ক্লিন করিয়া, আসলে মাংস দেওয়া খুবই দরকার, সবসময় খাসা মাংস বালা করি দেওয়া লাগে, কারণ এটা খই আসিল কিলা আসিল এটা আমরা জানি না, সো অবশ্যই মাংসরে বালা করি দইবা। তারপরে আমার যে মশলা আনছিলাম এগুলো এখন খুলে হয়েছে না, এগুলো আমি এখন বাহরমু প্রথমে পেঁয়াজ কাটিলাই, আর পেঁয়াজ আমি খুঁজছিলাম একবারে আমরা লন্ডনে পেঁয়াজ লাহান জেং অনেক বেশি আছে, পেঁয়াজ কাটলে তো চকুর অবস্থা খাই লই যায়। মিট পালা করে ধরে লিছি আর বড় ফ্রাইং ডিপ প্যানও বয়াই দিছি, আর এন আমি 3 কিলো মিট লইছি গরুর মাংস। আর প্রথমে আমি পেঁয়াজ দিয়া বয়াই দাঁড়াম, পেঁয়াজ দিছি আর এরপরে অলসো আমি এন আদা রসুনের পেস্ট দিছি আর দিয়া আমি লবণ কিছু দিছি দিয়া আগ্নেয় বয়াই দিছি, আর এর ফাঁকে চা বানাই লাম হয় তারা আইসন যেহেতু তারা চা দিলাই, আর আমি জাল দিয়ে আজকে চা খাম, আইলাখান চা খাইতে খুব বেশি মজা লাগে, সো আমি যেহেতু আমরা 4 কাপ মালারাম আমি 3 কাপ ইয়ে দিছি দুধ দিছি আর 1 কাপ পানি দিছি দিয়ে আমি এটারে জাল দিছি চা ফাতা দিয়া।
মিট অনার সময় জাল খাইছে, এখন আমি মিট কারি মশলা রাঁধুনির ব্র্যান্ডের আনছিলাম, ওটা সারা প্যাকেট দিলারাম। আর এটা আসলে মশলা দেওয়ার একটা আলাদা ফ্লেভার দেয় মাংসের মাঝে। আর আমি কোনো ফানি নিয়ে দিছি না, গরুর মাংস তনে যা ফানি বাড়াইছে ও ফানিও। আসলে পর্তুগালের যে মিট এটার মাঝে ফানি বেশি বাড়ায়, আমরা লন্ডনে যেলাখান এলাখান না একটু বেশম আছে। সো অবশ্যই আমি শেয়ার করলাম ও কারণে, আপনারা যদি যাইন অবশ্যই ট্রাই করবা গরুর মাংস, খুব মজার গরুর মাংস। সো এনে আমি দেখা ফাটা মরিচ তিলাইছি অ্যান্ড হলুদ দেই আর অলসো ধনিয়া পাউডার জিরা পাউডার দেই। আর আমি একটা মাদ্রাস মিক্স কারি পাউডার আনছিলাম, ওটাও সামান্য দেই। সপ্তাহ দেওয়ার পরে আমি পালাখরি মশলারে মিক্স করি লাই গরুর মাংসের সাথে, বাদে জালও রাখি দেয় আরও কত সময়। আর অলসো কিছুটা তেলও দেই, কারণ আমি প্রথমে তেল দিয়ে বইছি না, আমি জাস্ট গরুর মাংসরে ফয়লা আদা রসুন পেঁয়াজ আর লবণ দিয়ে বয়ে দিছিলাম। আর এখন সব মশলা দিলাম আর তেলও দিলাই সাথে। গরুর মাংস আমার রান্না হয়ে গেছে আর আমি বেশ করে বাহর পাতা দিলাইছি, বা তো রান্না শেষ হয়ে গেছে। আর আজকে জাস্ট এক তাহারিতে আমার দেহতে খাওয়ানি লাগে, আসলে দুঃখের বিষয়। যেহেতু আমরা অস্থায়ী, বেশি কিছু রান্না করলাম না। আর আমি ডাইলও গত কালকে লইছিলাম, বাট কাউন্টারও দেওয়ার পরে আমার কাছে লাগে সব কিপারে তাই মনে হয় খেয়াল করছেন না এটা বেগো হারাইতা। সো ডাইলও আনতাম পারলাম না। সো আমার দেহটা হইরাম হয় আজকে তুমি এক তাহারি দিয়ে খাইবে আমরা করো, কিছু হওয়ার নাই। আসলে বেশি রান্না বাড়া করলে এটা নষ্ট হইব, আর আমরা তো আর থাকতাম না বেশি দিন, এর লাগে আমি জাস্ট এক তাহি রান্না করে নিলাম। সো রান্না বাড়া যেহেতু শেষ হয়ে গেছে, আমি টেবিলও সব খানি লইলারাম, আমি সার্ভ হইলারাম ভাত আর কারি। আর আমরা এত গল্প করছি, গল্প করার সাথে সাথে ওবার রান্না করছি আর হেবাই গল্প করছি, খুব বেশি ভালো লাগছে, অনেক অনেক এনজয় করছি। আর লাগছে না একবারে যেমন আমি ডিফারেন্ট কোনো দেশে আইছি, লাগের একবারে দেশও আমি পুরানিত গেছি অলহান লাগছে। সো আজকের ব্লগ আমরা রান্না বাড়া সপ্তাহ শেষ করলাম, বিদেশের বাড়িত কিলাখান আমরা রান্না বাড়া করি অথবা আজকের দাওয়াতমূলক কিলাখান ওইল কমেন্ট করে হইবা। অ্যান্ড যদি ভালো লাগিয়ে থাকে তো অবশ্যই লাইক দিতে ভুলবা না। অ্যান্ড আমার চ্যানেলে আসলে অনেক নয়া নয়া সাবস্ক্রাইবার আইয়া জয়েন হওয়া, সো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না, আসলে এটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা যদি সাবস্ক্রাইব করেন না, তারপরে আমার নতুন যেগুলো ব্লগস আইব আপনারা এটা নোটিফিকেশান পাইতা নাই। সো অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবা, দোয়া করবা অবশ্যই খুব বেশি। অ্যান্ড যারা আমার পুরোনা ইউটিউব ফ্যামিলি এরা তো আসই নয়, অনেক অনেক ভালোবাসা দিয়া যারা সব সময় আর ওলা দিয়া যাইবা। আর ইনশাল্লাহ নেক্সট ব্লগে আপনারা সবাই সাথে কথা হইব। আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম, বাই এভরিওয়ান।